নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি, আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকে রাশিফল নিয়ে। কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করা শুভ হবে, কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হবে, কত সংখ্যা শুভ হবে, কি উপাচার করলে ভালো হবে, কি দান করা উচিত, কোন গাছ আজকে পুজো করা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কি করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে তাহলে কি করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের সাথে আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাব পঞ্জিকাতে। আজকে পঞ্জিকায় আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি, সুতরাং আজকে নারকেলের সেবন এবং নিমের সেবন আপনাদের ক্ষেত্রে নিষিদ্ধ রাখা শুভ হবে। নক্ষত্র আজকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছে, করণ বালক করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ আয়ুষ্মান যোগ। দিন আজকে মঙ্গলবার এবং রাহুকাল থাকবে 3টে থেকে আপনাদের ক্ষেত্রে 4:42 পর্যন্ত। বিকেলবেলা এই সময়কালের মধ্যে কোনো শুভকর্ম কোনো মাঙ্গলিক কর্ম শুরু করবেন না, এর পূর্বে করা শুরু কাজ আপনাদের ক্ষেত্রে কন্টিনিউ করতে পারেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকছে সকালবেলা 11:38 থেকে দুপুরবেলা 1:19 পর্যন্ত। এই সময়কালে আপনারা কিন্তু যে কোনো শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে 3:00 থেকে 4:42। এই সময়কালে কোনো শুভকর্ম আপনারা শুরু করতে পারবেন না, কারণ আজকে এই শুভ সময় চলাকালীন আপনাদের ক্ষেত্রে রাহুকাল পড়ে যাচ্ছে। সুতরাং রাহুকাল এবং শুভ সময় একই সময় চলার জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সময় সঠিক ফায়দা আজকে আপনারা তুলতে পারবেন না। আজকে আপনাদের ক্ষেত্রে মামলা শুরু করার জন্য শুভ তিথি থাকছে না, যা থাকবে 26 জুন, যা আপনাদের ক্ষেত্রে 1:06 দুপুরবেলা থেকে পরবর্তী দিন ভোর রাত্রি 3:26 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো মামলা মোকদ্দমা কিন্তু করে বিশেষ ফায়দা পেতে পারেন। সর্বাত্ম সিদ্ধি যোগ আজকে থাকছে, যা থাকবে ভোরবেলা 5:11 থেকে পরবর্তী দিন ভোর রাত্রি 5:03 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে জব জয়েন করার জন্য শুভ তিথি থাকছে 1 জুলাই, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 5:57 সকালবেলা থেকে 9:30 পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে 11:48 থেকে 6:18 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন্ট করতে পারেন, বিশেষ ফায়দা পেতে পারেন। প্রপোজাল দেওয়ার জন্য শুভ তিথি থাকছে আজকে আর থাকছে না, থাকছে 23 জুন, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 5:54 থেকে 9:39 সকালবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা কিন্তু যে কোনো মনের মানুষকে অথবা আপনি আপনার বিজনেস পার্টনারকে কোনো প্রপোজাল দিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এছাড়া মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভ তিথি থাকছে 22 জুন, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 9:21 সকালবেলা থেকে 1:56 দুপুরবেলা, এবং পরবর্তী সময় থাকবে 3:31 থেকে পরবর্তী দিন ভোর রাত্রি 5:26 পর্যন্ত। এই সময়কালে যে কোনো মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভ তিথি আজকে থাকছে না, থাকছে 23 জুন, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 5:54 বিকেলবেলা সকালবেলা থেকে 9:39 পর্যন্ত। তবে এই সময় একটি কথা আপনাদের ক্ষেত্রে বলে রাখি, 5:54 থেকে 9:39 এই যে সময়কাল কনস্ট্রাকশন শুরু করার, এই সময় কিন্তু একই সাথে আপনাদের ক্ষেত্রে অম্বুবাচী থাকবে। সুতরাং এই সময় আপনারা কনস্ট্রাকশন অ্যাভয়েড করা ভালো হবে, যদিও বা শুভ তিথি একান্তই সম্ভব না হলে এই সময় আপনারা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভ তিথি থাকছে 23 জুন, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 5:54 থেকে 9:39 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে সিজারিয়ান অপারেশন শুরু করার জন্য শুভ তিথি থাকছে আজ, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 5:54 সকালবেলা থেকে 10:10, এবং পরবর্তী সময় থাকবে আপনাদের ক্ষেত্রে 12:27 থেকে 7:21 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো সিজারিয়ান অপারেশন করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে অশুভ সময় থাকছে আজ, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 3:20 ভোরবেলা থেকে 3:44 পর্যন্ত। এই সময়কালের মধ্যে কিন্তু আপনারা কোনো শুভকর্ম শুরু করবেন না, কারণ এই সময়কে অত্যন্ত অশুভ বলে শাস্ত্রে বর্ণিত করা হয়েছে। এই সময় কিন্তু আপনারা অ্যাভয়েড করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আপনাদের ক্ষেত্রে শুভ দিক থাকছে দক্ষিণ পূর্ব দিক, যারা দক্ষিণ পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা দক্ষিণ পূর্ব দিক ব্যতি রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন কাজে বেরোনোর সময়, অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম দক্ষিণ পূর্ব দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে কিন্তু আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1, দূরযাত্রা দূরভ্রমণে আজকে কিন্তু কিছুটা বিঘ্ন তৈরি হতে দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে সতর্ক থাকার চেষ্টা করুন।
সংখ্যা দুই, আজকে ক্রীড়া জগতের ব্যক্তিদের জন্য বিশেষ কোনো প্রাপ্তি ঘটতে চলেছে। সংখ্যা তিন, আজকে মনের মানুষের সাথে হঠাৎ কিন্তু বাকবিতণ্ডা তৈরি হতে পারে, সতর্ক থাকার চেষ্টা করুন, বুঝে কথা বলা আপনাদের পক্ষে ফায়দাদার হতে পারে। সংখ্যা চার, আজকে আপনাদের বিজনেসে কিন্তু অধিক লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে, সতর্ক এবং সাবধানতার সাথে সমস্ত কিছু সামলানো আপনাদের পক্ষে কিন্তু সঠিক হবে বলে মনে করি। সংখ্যা পাঁচ, আজকে আপনাদের ক্ষেত্রে ব্যাংকিং কাজকর্মে কিন্তু কোনো রকম গোলযোগ সৃষ্টি হতে পারে, সতর্ক থাকা আপনাদের পক্ষে ভীষণ জরুরি। সংখ্যা ছয়, আজকে আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কোনো মানুষকে ঋণ দেওয়া উচিত নয়। সংখ্যা সাত, আজকে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। সংখ্যা আট, আজকে আপনাদের ক্ষেত্রে দূরযাত্রা দূরভ্রমণে কিছুটা ব্যাঘাত তৈরি হতে দেখা যাচ্ছে। সংখ্যা নয়, আজকে আপনাদের ক্ষেত্রে বিজনেসে লগ্নি করা কিছুটা ফায়দা মিলতে পারে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাবো এবিসিডি। আর এবিসিডি কেন, দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীত ধর্মীয় আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের ওপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। এ আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কাজ যেগুলো বহুদিন ধরে করবেন, প্ল্যানিং করে রেখেছিলেন, তারা চটপট করার চেষ্টা করুন, নচেত হঠাৎই কিন্তু কাজকর্ম পেন্ডিং হয়ে যাওয়ার জন্য আপনার অর্থকরী বিষয়ক সমস্যাগুলি বৃদ্ধি পেতে পারে। বি, আজকে আপনার সমস্ত ডিসিশন সঠিক সময় নেওয়ার জন্য কিন্তু আজকে অনেক কাজ যেগুলি হাতছাড়া হতে যাচ্ছিলো সেগুলোর ফায়দা পেতে পারেন। সি, আজকে আপনাদের শিক্ষাক্ষেত্রে উন্নতি থাকছে। ডি, আজকে মনের মানুষের সাথে বাগযুদ্ধ হতে পারে। ই, ধার্মিক কার্যে উন্নতি। এফ, আজকে মনোনিবেশ করতে দেখা যেতে পারে এডুকেশন সেক্টরের মানুষদের। জি, আজকে আপনাদের বিবাহিত জীবনে দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিছুটা বৃদ্ধি পেতে পারে, যা বহুদিন ধরে আপনাকে সমস্যা দিচ্ছিল সেখান থেকে কিছুটা মধুরতা বৃদ্ধি হতে চলেছে। এইচ, আজকে আপনাদের প্রপার্টি সম্বন্ধীয় সমস্যায় কিছুটা জেরবার হতে দেখা যেতে পারে। আই, আজকে আপনাদের ক্ষেত্রে গুহ্যবিদ্যা গুপ্তবিদ্যায় উন্নতি থাকছে। যে, আজকে মানসিক চঞ্চলতা দেখা যেতে পারে, আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে। কে, আজকে আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কোনো মানুষকে ঋণ দেওয়া উচিত না, সন্তানের ক্ষেত্রে আজকে কিন্তু কিছুটা সমস্যা দেখা যেতে পারে, সতর্ক থাকুন। এল, আজকে সন্তানকে নিয়ে চিন্তা তৈরি হতে পারে, কর্মজীবনে কিন্তু নতুন মোড় আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে, পারিবারিক বিবাদ এড়িয়ে থাকা আপনাদের পক্ষে ভালো হবে। এম, আজকে আপনাদের ক্ষেত্রে প্রপার্টি সম্বন্ধীয় সমস্যায় জেরবার হতে দেখা যেতে পারে, এছাড়াও বিবাহের কথাবার্তা অনলাইনের মাধ্যমে এগোতে দেখা যাচ্ছে। এন, আজকে আপনাদের ক্ষেত্রে শত্রুতা হয়ে যাওয়ার সম্ভাবনা হঠাৎই তৈরি হতে পারে, সতর্ক এবং সাবধানতার সাথে কথা বলা আপনাদের পক্ষে ভীষণ জরুরি। ও, আজকে আপনাদের পক্ষে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে কোনো বিষয়কে কেন্দ্র করে, যা আপনি ডিসিশনের ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে, বুঝে ডিসিশন নিন, যে কোনো বিষয়ই হোক না কেন সতর্ক থাকুন। পি, আজকে আপনাদের জন্য সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে, চোখে কোনো চোটাঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে পারে। কিউ, আজকে আপনার কথা আজকে সকলে শুনবে, বুঝে কথা বলে সঠিক ফায়দা পেতে পারেন। আর, বন্ধু দ্বারা শত্রুতা এবং কোনোরকম বড় সমস্যার সৃষ্টি হতে দেখা যাচ্ছে আজকে হঠাৎই, সতর্ক এবং সাবধানতার সাথে সমস্ত কাজকর্ম আজকে সামলানো আপনাদের পক্ষে ভালো হবে। এস, পারিবারিক শত্রুতা মতদ্বন্দ্ব বিরোধ কিন্তু আজকে হঠাৎই কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে, বুঝে কথা বলা আপনাদের পক্ষে ভীষণ জরুরি। হঠাৎ কিন্তু অর্থভাগ্যের পরিণতি কিছুটা সমস্যাগ্রস্ত হতে দেখা যেতে পারে, সুতরাং সমস্ত সমস্যা সমাধানের জন্য আজকে আপনারা বুঝে খরচ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিছুটা ফায়দা আপনাদের দিকে অবশ্যই থাকবে। টি, আজকে আপনাদের জন্য জমি জমা ল্যান্ডেজ প্রপার্টিতে লগ্নি করা ফায়দাদার হচ্ছে। ইউ, আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আইনঘটিত বিষয়ে কিন্তু জড়িয়ে যেতে পারেন, সতর্ক এবং সাবধানতা আপনাদের ক্ষেত্রে অবলম্বন করা ভীষণ জরুরি। ভি, আজকে আপনাদের বিবাহের কথাবার্তা অনলাইন অফলাইনের মাধ্যমে চলতে এগোতে পারে এবং তার সাথে সাথে আপনাদের পায়ে কোনো চোটাঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে পারে, সতর্ক এবং সাবধান থাকা আপনাদের পক্ষে জরুরি। ডাব্লু, আজকে আপনাদের পক্ষে কোনোভাবেই কাউকে ঋণ দেওয়া উচিত না, ঋণ নেওয়া থেকে বিরত থাকা আপনাদের পক্ষে ভালো হবে। এক্স, আজকে আপনাদের আপনি মেল হয়ে থাকলে আপনার হাজবেন্ড অথবা আপনি হাজবেন্ড হয়ে থাকলে আপনার ওয়াইফের ক্ষেত্রে বিশেষ করে শারীরিক সমস্যা কিন্তু জেরবার হতে দেখা যাচ্ছে, সতর্ক থাকুন। ওয়াই, আজকে আপনাদের ক্ষেত্রে উদ্যোতন কর্তৃপক্ষের সাথে কিন্তু সমস্যা বিবাদ সৃষ্টি হতে দেখা যাচ্ছে। জেড, আজকে পড়াশুনোর ক্ষেত্রে মনোনিবেশ করতে ভীষণভাবে দেখা যেতে পারে, যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন সময়কালটা ভীষণ ভালো। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে কী ফল পেতে চলেছেন, কারণ প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, প্রথমবার অর্থাৎ রবিবার, প্রথমে রবিবারের জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটা ভীষণ ভালো রয়েছে। আজকে আপনাদের ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ কিছুটা তৈরি হতে দেখা যাচ্ছে, বহুদিন ধরে পেন্ডিং অর্থ যেগুলি আপনি প্রাপ্ত করতে চাইছিলেন সেগুলো কিন্তু আজকে আপনার কাছে কিছুটা পাওনা হতে পারে। সোমবার যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা কিছুটা
মানসিক চঞ্চলতায় ভরা থাকতে পারে। আজকে দূরযাত্রা দূরভ্রমণের ক্ষেত্রে দিনটা মধ্যম থাকলেও আধ্যাত্মিক উন্নতির কিন্তু কিছুটা সম্ভাবনা থাকছে। যাদের মঙ্গলবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা, চোখজনিত সমস্যায় ভুক্তভোগী এবং তার সাথে হেলথ রিলেটেড ট্রাভেলের জন্য কোনো চিকিৎসকের পরামর্শ নিতে দেখা যেতে পারে আপনাকে। যাদের বুধবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে বিবাহের কথাবার্তা অনলাইনের মাধ্যমে এগোতে দেখা যাচ্ছে। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ এবং শিক্ষাক্ষেত্রে দূরভ্রমণ দূরযাত্রার পরিকল্পনা সফল হতে চলেছে। মানসিক চঞ্চলতাও কিন্তু একই সাথে বৃদ্ধি পেতে পারে, কোনো গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যেতে পারে, সতর্ক থাকবেন। যাদের শুক্রবার জন্ম হয়েছে আজকে ভুল জায়গায় কিন্তু লগ্নি হওয়ার সম্ভাবনা থাকছে। সতর্ক এবং সাবধানতা অবলম্বন করা আপনাদের পক্ষে বিজনেসের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করি। যাদের শনিবার জন্ম হয়েছে কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক সম্বন্ধীয় কোনো জিনিসকে কেন্দ্র করে আজকে আপনাকে বড় ধরনের ব্যয়াধিক্য যোগ কিন্তু হতে দেখা যেতে পারে। সুতরাং আজকে বুঝে ব্যয় করে সঠিক ফায়দাও পেতে পারেন। আপনার বিভিন্ন কাজকর্মগুলো যেগুলো পেন্ডিং হয়েছিল সেগুলো কিন্তু আজকে সম্পূর্ণ করে ফেলার চেষ্টা করুন, সেক্ষেত্রে শুভ হবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে কী ফল পেতে চলেছেন। কারণ প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, প্রথমেই আপনাদের সাথে আলোচনা করব প্রথম মাস বৈশাখ মাস। বৈশাখ মাসের জাতক বা জাতিকাদের জন্য দিনটা ভীষণ ভালো রয়েছে। আজকে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে। আজকে দাম্পত্য জীবনে কিছুটা মধুরতা থাকলেও বাদ বিবাদ কিন্তু থাকবে। একান্তই বিশেষ করে বলে রাখি আজকে লগ্নি ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে দেখা যাচ্ছে। যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো রয়েছে। আর্থিক উন্নতির যোগ থাকছে। বিভিন্ন কার্যে যেগুলি অসফল দিক থেকে আপনারা বারংবার আঘাত আসছিল সেগুলো কিন্তু সফলতার দিকে আপনারা ধাবিত হতে পারবেন। যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতি, কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ এবং আজকে কর্মের পরিবর্তনের পরিকল্পনা সফল হতে চলেছেন। মানুষের সাথে ভুল ব্যবহার কিন্তু হয়ে যেতে পারে, মাথা গরম করবেন না, কোনো ছোট বিষয়কে কেন্দ্র করে সতর্ক থাকুন। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে। দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাচ্ছে। গৃহবিবাদ এড়িয়ে থাকা আপনাদের পক্ষে কিছুটা ফায়দাদার হতে পারে। ভাদ্র মাসে যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা মধ্যম থাকবে। আজকে আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কোনো মানুষকে ঋণ দেওয়া উচিত না। আজকে আপনাদের ক্ষেত্রে চোট আঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে। ছোট ছোট বিবাদ এড়িয়ে থাকা আপনাদের ক্ষেত্রে কিছুটা ফায়দাদার হতে পারে। মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে বিষয় আশয়কে কেন্দ্র করে কিছুটা সমস্যা এবং তার সাথে সাথে একই সাথে সমাধানের পথও কিন্তু আজকে আপনারা সহজেই বাতলে ফেলতে পারবেন। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি, যারা বহুদিন ধরে কোনো প্ল্যানিং করছিলেন কোনো বিজনেসে অর্থ লগ্নি করবেন, তারা আজকে সঠিক সময় দেখে লগ্নি করে বিশেষ ফায়দা পেতে পারেন। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে হেলথ ট্রাভেল হতে দেখা যেতে পারে। বাইরের খাওয়া অ্যাভয়েড করা ভালো হবে। হঠাৎই কিন্তু কোনো গুপ্ত শত্রুতার সম্মুখীন আপনাকে তৈরি হতে দেখা যেতে পারে। সতর্ক এবং সাবধানতা অবলম্বন করে চোখ কান খোলা রেখে চলাই আপনাদের পক্ষে ভালো হবে। যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে নতুন কোনো ক্রিয়েটিভ জগতের সাথে যুক্ত হওয়া ব্যক্তিদের সাথে আলাপ এবং সেখান থেকে কোনো কর্মস্থানের উন্নতি এবং ডেভেলপমেন্ট তৈরি হচ্ছে আপনাদের ক্ষেত্রে। আজকে দূরযাত্রার বিষয়ে সঠিক পরিকল্পনা মাফিক কিন্তু আজকে আপনারা যেতে পারেন, নচেৎ হঠাৎই কিন্তু কিছুটা সমস্যার সম্মুখীন আপনাদের হতে দেখা যাচ্ছে। আজকে আধ্যাত্মিক উন্নতির যোগও একই সাথে আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে। কোনো আধ্যাত্মিক ব্যক্তির সাথে আজকে যোগাযোগ আপনাদের ক্ষেত্রে লাভবান হতে পারে। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা মধ্যম থাকবে। গৃহবাড়ি সম্পদ সম্পত্তি ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় সমস্যাগুলি যেগুলি বহুদিন ধরে আপনাদের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা ফেস করাচ্ছিল সেগুলো কিন্তু আজকে সমস্যার সমাধানের পথ আজকে আপনারা সহজেই খুঁজে পাবেন। আজকে আপনাদের গৃহে কোনো অতিথি আসতে পারে যা আপনার সাথে কিন্তু কোনোরকম মতদ্বন্দ্ব তৈরি হতে দেখা যেতে পারে তাদের সাথে। সুতরাং আজকে আপনাকে চোখ কান খোলা রেখে চলা উচিত। আজকে হঠাৎ কিন্তু ভুল জায়গায় অর্থ লগ্নি হয়ে যেতে পারে, সতর্ক থাকুন। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে দূরযাত্রা ভীষণ ফায়দাদার হতে চলেছে, বিশেষ করে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে। আজকে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে। দূরভ্রমণ দূরযাত্রার ক্ষেত্রে বিশেষ ফায়দা আপনারা আজকে পেতে পারেন, কর্মক্ষেত্রেও। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা মধ্যম থাকবে। আজকে ভুলবশত কোনো কথা আপনাদের ক্ষেত্রে মুখ থেকে এমনই বেরিয়ে যেতে পারে যা আপনার বিজনেসের ক্ষেত্রে অতীব সমস্যা আপনাকে ফেস করাতে পারে। আপনি নিজেও কিন্তু হতাশাগ্রস্ত হয়ে যেতে পারেন কোনো বিষয়কে কেন্দ্র করে। সুতরাং সতর্ক হয়ে কথা বলুন। আজকে আপনাদের বলে চলা বিভিন্ন কথাই কিন্তু মানুষের সমস্যার সৃষ্টি হতে পারে। দেখুন, আপনি যদি কোনো ওয়ার্কিং ইউনিটে আপনি যদি কোনো মালিকানায় রয়েছেন তাহলে আপনি আপনার কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। এছাড়া ফিল্ম জগতের ব্যক্তিদের জন্য কিন্তু ডেভেলপ কিছুটা তৈরি হতে দেখা যাচ্ছে। বিকেলের পরবর্তী সময় নতুন কোনো কর্মের যোগাযোগ তৈরি হতে দেখা যাচ্ছে। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে বিজনেসের যোগাযোগ বিবাহের যোগাযোগ আজকে কথাবার্তা এগোতে পারে। আজকে দাম্পত্য জীবনে কিন্তু মধুরতা বহুদিন ধরে যেগুলো সমস্যা সৃষ্টি করছিল সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। তার একই সাথে কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে দিই, যারা বহুদিন ধরে প্ল্যানিং করছিলেন বিদেশের কোনো বিদেশ যাত্রা দূরযাত্রার কোনো প্ল্যানিং করছিলেন তারা আজকে কিন্তু সেই প্ল্যানিংয়ে কিছুটা সফলতার মুখ দেখতে পাবেন। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব সামুদ্রিক স্বাস্থ্য। আর সামুদ্রিক স্বাস্থ্যে বলে চলা প্রত্যেক দিনকার বিভিন্ন ছোট ছোট বিষয়গুলি আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ আপনারা এই সামুদ্রিক স্বাস্থ্যের বিষয়গুলো কি প্রত্যেক দিন আপনারা আপনাদের কিন্তু নিজেদের
নিজেরাই কিন্তু অ্যাপ্লাই করে আগে থেকে কিন্তু অনেক বিষয়ে অ্যালার্ট থাকতে পারেন, অ্যালার্ট হতে পারেন। আর সেই জন্যই সামুদ্রিক স্বাস্থ্যের বিষয়গুলি আপনাদের পক্ষে প্রত্যেক দিন শোনা উচিত। আজকে আমরা সামুদ্রিক স্বাস্থ্যের বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব যে আমাদের অনেকের পায়ের তলায় কিন্তু ক্র্যাক থাকে, ফাটা অবস্থা থাকে। এরকম যদি কোনো মানুষের হচ্ছে, অনেক সময় অনেক বাচ্চাদের দেখা যায় না, যারা ধীরে ধীরে বড় হচ্ছে তাদের মধ্যে দেখা যায়, যদি এরকম দেখুন লক্ষণ তো ধীরে ধীরে বদলায়, সেরকমই সামুদ্রিক স্বাস্থ্যের মধ্যে যদি দেখা যাচ্ছে পায়ের তলা কারো প্রচণ্ড পরিমাণে ফেটে যাচ্ছে, বারংবার ধরে ফেটে যাচ্ছে, এই লক্ষণ আপনাদের ক্ষেত্রে কিছুটা সমস্যাগ্রস্ত করতে পারে। যেরকম আপনাদের ক্ষেত্রে ডিসিশান নেওয়ার অভাব এবং আপনি অন্য কারো মতামত নিয়ে যে কোনো কাজ করতে চাইবেন এবং সেখানে ভুলভ্রান্তি হওয়া, এবং যেই লোকের থেকে আপনি মতামত নেবেন সেই লোকও কিন্তু আপনার থেকে কিছুটা ফায়দা নেবে। সুতরাং এই ধরনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে কিন্তু এই ধরনের সমস্যা দেখা যায়। সুতরাং এদের ক্ষেত্রে সর্বদাই যাদের পা ফাটার সম্ভাবনা থাকে বা পা ফাটে যাদের ক্ষেত্রে, তারা কিন্তু ডিসিশান মেকিংয়ে বড় একটা অভাব বোধ করে। যে কোনো বিষয়, ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু পারিবারিক দিক থেকে কিছুটা সমস্যার সম্মুখীন এরা হয়ে যায়, একদমই ডিসিশান এরা নিতে পারে না, এবং ডিসিশান নিলেও সেখানেও কিন্তু দ্বিধাদ্বন্দ্ব একটা বোধ এদের মধ্যে সর্বদাই চলতে থাকে। এরা ভুল জায়গায় সর্বদাই লগ্নি করতে থাকে, ব্যবসায়িক দিক থেকে এদের চতুরতা খুব একটা দেখা যায় না। এই ছিল আমাদের সামুদ্রিক স্বাস্থ্যের আজকের বিষয়। পরবর্তী দিনে আরও কিছু নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনায় চলে আসবো। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। আর রাশিফলের আলোচনায় এখন আপনাদের সাথে প্রত্যেকদিন যেরকম আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটা ভীষণ ভালো রয়েছে। আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু ছোটো ছোটো বিবাদ এড়িয়ে থাকা ভালো হবে। তবে বিশেষ করে বলে রাখি, যারা বহুদিন ধরে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন অর্থ আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু আজকে নতুন কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তির একটা যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। আধ্যাত্মিক উন্নতির যোগ যেরকম থাকছে, মানসিক চঞ্চলতাও কিন্তু একই সাথে আজকে সারাদিন বজায় থাকবে। আজকে আপনাদের ক্ষেত্রে নতুন কোনো কর্মের প্রজেক্ট আসতে চলেছে, মানসিক দিক থেকে আজকে আপনারা মেডিটেশন করার চেষ্টা করুন, তাতে মানসিক প্রফুল্লতা কিছুটা আপনাদের ক্ষেত্রে মিলবে। এছাড়াও আজকে আপনি যদি কোনো ব্যক্তির সাথে বহুদিন পরে আপনার দেখা হয়েছে, তাহলে তার সাথে আজকে বিজনেস সম্বন্ধীয় কিন্তু কথাবার্তা চলতে পারে। এবং বিশেষ করে বলে রাখি, মায়ের স্বাস্থ্যের সঠিক খেয়াল আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আজকে রাখা উচিত, হঠাৎই কিন্তু মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, সতর্ক থাকুন। শুভ রঙ আজকে আপনাদের জন্য গোলাপী, এবং শুভ সংখ্যা এক আলোচনা করব বৃষরাশি। আজকে দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে, হেলথ ট্রাভেল কম হতে দেখা যাবে। আজকে আপনাদের ক্ষেত্রে নতুন কিছু করার পরিকল্পনা, নতুন কিছু শেখার পরিকল্পনা আপনাকে কিন্তু অনেকটাই আশাবাদী তৈরি করতে পারে। আপনি যদি আপনার গৃহের কোনো মেরামত, কোনো কনস্ট্রাকশন করাতে চাইছেন, তাহলে খুব সাবধান এবং সতর্কতার সাথে সমস্ত ডিসিশন নিন। একই অম্ববচী পড়ে যাচ্ছে, তাতে পরবর্তীকালে আপনাকে বড় সমস্যা ফেস করতে দেখা যেতে পারে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে দিই, যারা দূরযাত্রা দূরভ্রমণের কোনো পরিকল্পনা নিয়েছেন, তাদের ক্ষেত্রে আজকে সঠিক সময় দূরযাত্রা করে বিশেষ ফায়দা বিজনেসের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে বিশেষ করে আপনারা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো, যারা অ্যাঙ্কার, মিডিয়া, টেলিভিশন সম্পর্কিত লাইনের সাথে, অর্থাৎ মিডিয়া অ্যাঙ্কারিং লাইনের সাথে যুক্ত আছেন, তাদের জন্য বিশেষ ফলপ্রাপ্তি নিশ্চিত ঘটছে। কোনো গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনারা কিন্তু কোনো সম্মানও পেতে পারেন। আজকে শুভ রং আজকে আপনাদের জন্য ব্ল্যাক কালার, এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব মিথুন রাশি। আজকে আপনাদের ক্ষেত্রে কোনোভাবে কোনো মানুষকে হঠাৎ বিশ্বাস করে কোনো কথা বলে ফেলা উচিত না, তা আপনার ক্ষেত্রেই হঠাৎ হানিকারক হতে পারে। এছাড়া আপনাদের ক্ষেত্রে বড় ধরনের শারীরিক সমস্যা ফেস করতে দেখা যেতে পারে। আপনাদের ক্ষেত্রে আপনার মা বা আপনার পিতার ক্ষেত্রে কিন্তু চিন্তা বৃদ্ধি পেতে পারে। আপনাকে নিয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলি আজকে ঝেড়ে ফেলার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়ার আপনাদের পক্ষে ভীষণ জরুরি। এছাড়া আপনাদের পক্ষে বিশেষ করে বলে দিই, যারা বহুদিন বহু দূরযাত্রা করার কোনো পরিকল্পনা নিচ্ছেন, তাদের জন্য কিন্তু দিনটা মোটের উপর মধ্যম থাকলেও বড় ধরনের সমস্যা কিন্তু ফেস করতে দেখা যেতে পারে একই সাথে। সুতরাং সমস্ত কাজকর্মগুলি যখন করছেন শুভ সময় দেখে করার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিছুটা ফায়দা অবশ্যই আপনাদের ক্ষেত্রে থাকবে। দেখুন, আপনি কোনো কলাবিদ্যা বা কোনো ক্রিয়েটিভ জগতের সাথে যুক্ত আছেন, তাহলে খুব আজকে দিনটা আপনাদের পক্ষে কিছুটা ফায়দা পেতে চলেছেন। আজকে আপনাদের কোনো রিলেশনশিপের জায়গা থেকে কেন্দ্র করে কোনো রকম জটিলতা, কিছুটা সমস্যা সৃষ্টি হতে দেখা যাচ্ছে। সতর্ক এবং সাবধানতার সাথে বুঝে কথা বলার চেষ্টা করুন, ভালোভাবে। শুভ রঙ আজকে আপনাদের জন্য লাল, এবং শুভ সংখ্যা সাত আলোচনা করব। কর্কট রাশি, আজকে দাম্পত্য জীবনে মধুরতা কিছুটা বাড়বে, হেলথ ট্রাভেল কিন্তু কিছুটা একই সাথে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। তার সাথে সাথে বিশেষ করে বলে রাখি, পিতার স্বাস্থ্যের সঠিক খেয়াল রাখা আপনাদের পক্ষে ভীষণ জরুরি। আজকে দাম্পত্য জীবনে মধুরতা যেরকম আসবে, বিকেলের পরবর্তী সময় কিছুটা জটিলতা একই সাথে কিন্তু ফেস করতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। এছাড়া শারীরিকভাবে কোনো রকম বড় সমস্যা ফেস করতে দেখা যেতে পারে, যাতে চিকিৎসকের পরামর্শ নেওয়া আপনাদের ক্ষেত্রে সঠিক সময় দরকার রয়েছে।
আপনি যদি আজকে গৃহ পরিবর্তনের কোনো পরিকল্পনা করছেন তাহলে সতর্ক এবং সাবধান হন। আজকে আপনাদের ক্ষেত্রে বিজনেসে লগ্নি করা খুব একটা ফায়দাদার হচ্ছে না। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব। সিংহ রাশি আজকে দাম্পত্য জীবন মধ্যম থাকবে, আজকে কিন্তু হঠাৎই কিছু ছোট ছোট বিবাদকে কেন্দ্র করে বড় সমস্যার সৃষ্টি হতে দেখা যেতে পারে। সতর্ক এবং সাবধানতার সাথে আপনাদের কথা বলা উচিত। আজকে একই সাথে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে। আজকে মানসিক চঞ্চলতা একই সাথে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। আজকে দূরযাত্রা এবং দূরভ্রমণ কিছুটা ফায়দাদার আপনাদের ক্ষেত্রে বিকেলের পরবর্তী সময় কর্মক্ষেত্রে হতে পারে, যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে নয়, যারা কর্ম করছেন, যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে, যারা এডুকেশন সেক্টরের জন্য বিদেশ যাত্রা দূরযাত্রা করছেন তাদের জন্য দিনটা শুভ খুব একটা শুভ থাকছে না। আজকে আপনাদের ক্ষেত্রে মান সম্মান হানির যোগ রয়েছে। যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে নারী এবং নারী হয়ে থাকলে পুরুষের থেকে দূরত্ব রাখার চেষ্টা করুন, নচেত হঠাৎই কিন্তু কোনো ছোটো ছোটো বিষয়ে বাদ বিবাদ এড়িয়ে থাকার মানে আজকে কিন্তু বাদ বিবাদের মধ্যে জড়িয়ে যেতে পারেন, সতর্ক থাকবেন। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব। কন্যারাশি আজকে কন্যারাশির ক্ষেত্রে দিনটা মধ্যম থাকবে, আজকে কর্মব্যস্ততাওয়ালা দিন এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম নিয়ে কিন্তু আজকে কিছুটা ব্যস্ত হতে দেখা যেতে পারে। বিবাহের কথাবার্তা এগোতে পারে, দাম্পত্য জীবনে কিছুটা মধুরতা বৃদ্ধি এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে যে ফায়দা বহুদিন ধরে আপনি আশা করছিলেন সেগুলো কিন্তু আজকে কিছুটা মিলতে চলেছে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে দিই, যারা আজকে দূরযাত্রার কোনো প্ল্যানিং করছেন শুভ সময় দেখে দূরযাত্রা করা আপনাদের ক্ষেত্রে কিছুটা ফায়দা হতে পারে। আপনি আশানুরূপ ফলের জন্য আজকে প্রচুর লড়াই করলেও কিন্তু সম্পূর্ণ ফল কিন্তু আজকে আপনারা পাচ্ছেন না, কিছুটা মানসিক দিক থেকে চিন্তিত হতে দেখা যেতে পারে কোনো ছোটো বিষয়কে কেন্দ্র করে। আজকে আপনার সন্তানের ক্ষেত্রে চিন্তা বৃদ্ধি পেতে পারে, তবে সন্তানের ক্ষেত্রে কোনো বিষয়ে সাফল্যতাও কিন্তু আজকে একই সাথে মিলতে চলেছে আপনাদের ক্ষেত্রে। শুভ রং আজকে আপনাদের জন্য হালকা সবুজ এবং শুভ সংখ্যা 4। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাবো বাস্তু টিপসের। বাস্তু টিপসের বলে চলা প্রত্যেক দিনকার গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ বাস্তু টিপসের বিষয়গুলি আপনারা আপনাদের জীবনে নিজেরাই অ্যাপ্লাই করে কিন্তু অনেকটাই ভালো থাকতে পারেন। আর আজকেও একইভাবে আপনাদের সাথে বাস্তু টিপসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো। দেখুন, বাস্তুর ক্ষেত্রে সর্বদাই আমরা বলি যে আমরা যখন ঈশ্বরের আরাধনা করি, ধূপ ধূপ দিই, তা সেক্ষেত্রে আমাদের বাড়িতে একটা পজিটিভ ঊর্জার সৃষ্টি হয়। সেরকমই সুগন্ধ আমাদের গৃহে কিন্তু একটি পজিটিভ ঊর্জার সৃষ্টি করে, আর নেগেটিভ গন্ধ বা নেগেটিভ সেন্ট আমাদের ক্ষেত্রে অবশ্যই নেগেটিভিটি বা ঔষরত্ব কিন্তু বৃদ্ধি করতে থাকে, যা দেবত্বের হানি হয়। আর সেই জন্যই আমাদের গৃহে রাখা বিভিন্ন ধরনের অ্যারোমেটিক জিনিসগুলি আমরা সর্বদাই কিন্তু সঠিকভাবে আমরা ইউজ করতে পারি। দেখুন, আমাদের গৃহে অনেকেরই কিন্তু ফুল, অনেকেই আপনারা রিয়েল ফুল রাখেন, অনেকে আপনারা প্লাস্টিক বা যে কোনো ধরনের আপনারা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুলগুলো রেখে থাকেন, তা আপনাদের গৃহে বিভিন্ন অ্যারোমেটিক জিনিসগুলো আপনারা ইউজ করুন। কারণ আপনাদের বাড়িতে থাকা বিভিন্ন ধূপকাঠি সেগুলো যেরকম আপনাদের নেগেটিভিটিকে দূর করতে সাহায্য করে, একই সাথে আপনাদের অ্যারোমেটিক কোনো জিনিস, যেটা অ্যারোমাথেরাপিও বলা যেতে পারে, যেটা আপনাদের গৃহে কিন্তু বিভিন্ন সুগন্ধ এবং দেবত্বের যে বৃদ্ধি সেগুলো কিন্তু বৃদ্ধি করতে থাকে। কিরকম, যদি আপনি চন্দনের সেন্ট ইউজ করছেন বাড়িতে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বৃহস্পতির প্রভাব কিছুটা বৃদ্ধি পাবে, অর্থাৎ বৃহস্পতির যে নেগেটিভিটি গৃহে রয়েছে, বাস্তুক্ষেত্রে রয়েছে, সেটা কিন্তু অনেকটা ব্যালেন্স হতে থাকবে। হ্যাঁ, এটা সম্পূর্ণরূপে ব্যালেন্স না হলেও কিছু কিছুভাবে আমি প্রত্যেক দিন যেভাবে বাস্তু টিপস আপনাদের সাথে আলোচনা করি সেটা অবশ্যই কিন্তু কিছু না কিছুভাবে এফেক্টেড অবশ্যই হয়ে থাকে। সেই জন্য আপনারা চেষ্টা করুন চন্দনের সেন্ট ইউজ করতে, সেক্ষেত্রে চন্দনের যে কোনো পারফিউম ইউজ করতে, সেক্ষেত্রে আপনাদের কী হবে, বৃহস্পতির প্রভাব কিন্তু আপনাদের গৃহে বৃদ্ধি পাবে। পরবর্তী দিন আরও কিছু নতুন পারফিউমারি বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ধীরে ধীরে আলোচনা করবো। একই দিনে সমস্ত আলোচনা একসাথে সম্ভব নয়, সেই জন্যই প্রত্যেক দিন আপনারা বাস্তু টিপসের দিকে চোখ রাখার চেষ্টা করুন। আর এবার আমরা দেখে নেব আজকে কী গাছ আপনাদের ক্ষেত্রে পুজো করা ঠিক হবে। আজকে আপনারা নিম গাছ পুজো করতে পারেন, কারণ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের সাথে নিম গাছের সম্পর্ক রয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা চেষ্টা করবেন নিম গাছের সেবা করা, পুজো করা, প্রণাম করতে, সেক্ষেত্রে ভালো হবে। এছাড়া আপনাদের ক্ষেত্রে প্রত্যেক জল দিলে আপনাদের ক্ষেত্রে বিশেষ ভালো হবে। এছাড়াও যে কোনো নক্ষত্রের মানুষই কিন্তু আজকে নিম গাছের পুজো করতে পারেন, সেক্ষেত্রে শুভ ফল আপনাদের ক্ষেত্রে নিশ্চিত মিলবে। আজকে আপনাদের ক্ষেত্রে দূরযাত্রা, দূরভ্রমণ, বিদেশ ভ্রমণ, বিদেশ যাত্রা এবং বিশেষ করে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই তারা কিন্তু যখন গৃহ থেকে বাইরে বেরোচ্ছেন লবঙ্গ মুখে দিয়ে বেরোন, ভীষণ ভালো ফল পাবেন। যাদের প্রত্যেক দিন দানের মানসিকতা আপনারা রাখেন, তারা যে কোনো ধরনের ডাল আজকে আপনারা রান করতে পারেন যে কোনো গরিব মানুষকে, এবং তার সাথে সাথে মুসুর। দেখুন, কেন মুসুর, তার কারণ হচ্ছে মুসুর ডাল নির্দেশ করে মঙ্গল গ্রহকে। আজকে আপনাদের যে মঙ্গলের ডেলর্ড মঙ্গল রয়েছে, দিন মঙ্গল রয়েছে, সেই জন্য মঙ্গলবারে আপনারা মুসুর ডাল দান করলে আপনাদের হয়ে চলা বিভিন্ন মঙ্গলের অশুভ প্রভাব এবং তার সাথে মঙ্গলের অশুভ নেগেটিভিটি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা কেটে যেতে সাহায্য করে। এবং তার সাথে সাথে বিশেষ করে বলে রাখি, দেখুন, অনেকের জন্মকুষ্ঠিতে, জন্মছকে মঙ্গলের প্রভাব থাকে,
মঙ্গলের মাঙ্গলিক দোষ থাকে, মঙ্গলের অশুভত্ব দোষ থাকে, বিভিন্ন দোষ থাকে, সেই কারণে আজকে দান করতে পারেন মুসুর ডাল, এবং যে কোনো ডাল দান করলে বিশেষ ফায়দা আজকে আপনারা অবশ্যই পাবেন। এছাড়া আজকে ছোট্ট একটি উপায় বলে দিই, যারা প্রত্যহ উপায় করে থাকেন আর উপায়ে প্রত্যেকদিন চোখ রাখেন তাদের ক্ষেত্রে বলি, আজকে হনুমানজিকে একটি লাল কাপড়ে মুড়ে একটি নারকেল, একটি গোটা নারকেল আপনারা অর্পণ করুন। বিভিন্ন কাজে আশা বাধা আপনাদের বিভিন্ন দিক থেকে যেরকম সমস্যার সৃষ্টি করছিল, সেগুলো সমস্যার সমাধানের একটি পথ অবশ্যই বাতলাবেন। তবে আজকে হনুমান চালিশা অবশ্যই পাঠ করার চেষ্টা করুন। এবং বিশেষ করে বলে রাখি, যারা মেয়ে রয়েছেন তারা অনেকেই আমাকে বলে থাকেন হনুমান চালিশা কি পাঠ করা যায়, অবশ্যই করা যায়। হনুমান চালিশা আপনারা অবশ্যই পাঠ করুন, এবং তার সাথে সাথে একটি নারকেল আপনারা হনুমানজিকে অর্পণ করুন। সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে গেলে নারকেলটিকে আপনারা আপনাদের প্রবাহমান নদীতে কিন্তু আপনার মনস্কামনা জানিয়ে ভাসিয়ে দিন, দেখুন আপনারা খুব কুইকলি রেজাল্ট পেতে থাকবেন। আলোচনা করবো, যাদের আজকে জন্মদিন রয়েছে তারা কিন্তু আজকে বাচ্চাদেরকে যে কোনো চকলেট খাওয়াতে পারেন, এবং যাদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা কিন্তু আজকে নিজের পকেটে অথবা পার্সে সর্বদা আজকে এলাচ রাখুন, স্বামী স্ত্রী উভয় ভীষণ ভালো রেজাল্ট সারা বছর জুড়ে পেতে থাকবেন। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের, আর রাশিফলের আলোচনা এখন আপনাদের সাথে আলোচনা করব সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশি জাতক বা জাতিকাদের জন্য কিছুটা হেলথ ট্রাভেল তৈরি হতে দেখা যেতে পারে। আজকে আপনাদের গৃহে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলি আপনাদের পেন্ডিং থাকতেও দেখা যেতে পারে, সমস্ত কাজ সঠিক সময় কমপ্লিট করা আপনাদের পক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে দিই, যারা বহুদিন ধরে অর্থনৈতিক সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে পেন্ডিং থাকা অর্থগুলি কিন্তু আজকে কিছুটা মিলতে পারে, একই সাথে আপনাদের ক্ষেত্রেও কিন্তু পেন্ডিং অর্থ আজকে শোধ দিতে দেখা যেতে পারে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি, যারা বড় সমস্যায় মানে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সমস্যা বড় বড় ধরনের আসছে ফেস করছেন, সেটা আইনানুক দিক থেকে হতে পারে, সেগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে আপনাদের ফায়দা থাকবে আইনানুক দিক থেকে। এবং আপনারা কিন্তু আজকে কিছুটা শত্রুতার মুখোমুখিও হতে পারেন, আজকে পরিশ্রম কিন্তু দিনভর হতে থাকবে, সতর্ক থাকুন, সব দিক থেকে চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। কোনো কিছু করার আইডিয়া আজকে আপনাদের কিন্তু মানসিকভাবে কুড়ে কুড়ে খেতে পারে, আজকে আপনারা ইনভেস্ট করা থেকে বিরত থাকুন। শুভরাং আজকে আপনাদের জন্য অ্যাশ কালার এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব। বৃশ্চিক রাশি, আজকে দাম্পত্য জীবনে কিন্তু দূরযাত্রা এবং দূরভ্রমণ একই সাথে তৈরি হতে দেখা যেতে পারে। আপনার প্রেমজ জীবনে আজকে নতুন মোড় আসতে চলেছে, আজকে বিবাহিত জীবনের দিক থেকে বলবো যে অনেকটাই কিন্তু বেটার অন্যান্য দিনের তুলনায় আজকে থাকছে। আজকে আপনার সন্তানকে নিয়ে দূরযাত্রা দূরভ্রমণের পরিকল্পনা সফল হতে চলেছে, মানসিকভাবে আজকে কোনো বিষয়কে কেন্দ্র করে চিন্তিত থাকতে দেখা যেতে পারে। ইনভেস্ট আজকে আপনাদের ক্ষেত্রে কিছুটা ফায়দা নিয়ে আসতে পারে, আপনার বিজনেসের ক্ষেত্রে আজকে কিছুটা অনেকটাই কিন্তু বেটার আপনারা দেখতে পারেন। এবং বিশেষ করে বলে রাখি, যারা বহুদিন ধরে কোনো প্ল্যানিং করছে নতুন কোনো কাজকর্মে তাদের ক্ষেত্রে আজকে কিন্তু নতুন কোনো কাজের দিকে আপনাদের ধাবিত হওয়া দরকার, আজকে আপনারা বিশেষ ফায়দা পেতে পারেন। আজকে আপনাদের আধ্যাত্মিক স্থানে ভ্রমণ এবং আধ্যাত্মিক কোনো ব্যক্তির সাথে যোগাযোগ আপনাদের অনেকটাই কিন্তু ঊর্জা দেবে এবং সঠিক পথ কিন্তু আপনাদের প্রশস্ত করতে সাহায্য করবে। আজকে আপনাদের জন্য শুভ রং লাল এবং শুভ সংখ্যা 1 আলোচনা করব। ধনুরাশি, আজকে দাম্পত্য জীবনে মধুরতা কিছুটা কমলেও হেলথ ট্রাভেল কিন্তু আজকে একই সাথে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, সতর্ক থাকুন, বাইরের খাওয়া অ্যাভয়েড করা আপনাদের পক্ষে ভীষণ ভালো হবে। আজকে চোখজনিত সমস্যায় যারা বহুদিন ধরে ভুগছেন তাদের জন্য দিনটা খুব একটা শুভ নয়, আজকে আপনাদের পক্ষে মানসিক চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, সন্তানকে নিয়ে চিন্তা এবং বিবাদ আজকে একই সাথে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। কোনো কিছু করার প্ল্যানিং, কোনো কিছু করার ইচ্ছে আপনাকে কিন্তু আজকে কুড়ে কুড়ে খেতে পারে, আজকে কোনো কিছু শেখার ইচ্ছে বা কোনো কিছু জানার ইচ্ছেও কিন্তু আজকে আপনাকে অনেকটাই অর্থ ব্যয় এবং ব্যয়বহুল করাতে পারে। সুতরাং যদি কোনো কিছু শেখার প্ল্যানিং রয়েছে তাহলে আজকে আপনারা কিন্তু সেখানে জয়েন করতে পারেন, এবং ব্যয়ও কিন্তু আজকে একই সাথে আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে, আজকে বাদ বিবাদ এড়িয়ে থাকা আপনাদের পক্ষে কিছুটা ফায়দাদার হতে পারে। আজকে জমি জমা ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় সমস্যাগুলি কিছুটা কিন্তু সমাধানের পথ সহজেই খুঁজে পাবে। শুভ রং আজকে আপনাদের জন্য হালকা আকাশী এবং শুভ সংখ্যা 7 আলোচনা করব। মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটা মোটের উপর মধ্যম থাকছে, হঠাৎ শত্রুতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, দূরযাত্রা এবং দূরভ্রমণের ক্ষেত্রে কিছুটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের অবলম্বন করা উচিত, অর্থাৎ সঠিক সময় বেরোনো এবং সঠিক যাত্রা করার সময় অবশ্যই কিন্তু আপনাদের সঠিক সময় দেখে করা উচিত, নচেত হঠাৎই কিন্তু কিছুটা বিপাকে আপনি পড়তে পারেন। জমি জমা ল্যান্ডেজ প্রপার্টিতে আজকে সমস্যা তৈরি হতে দেখা যাচ্ছে, সতর্ক থাকার চেষ্টা করুন, আজকে কোনোভাবেই কোনো মানুষকে ঋণ দেবেন না, ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। কোনো কিছু নতুন প্ল্যানিং আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে অনেকটাই চিন্তাগ্রস্ত আপনাকে গড়ে তুলতে পারে। কোথাও ইনভেস্টমেন্ট করছেন, কোনো আসবাবপত্র কেনার বিষয় রয়েছে, তাহলে কিন্তু সাবধান এবং সতর্কতার সাথে আজকে সমস্ত কিছু করার চেষ্টা করুন। দেখুন একই পঞ্চক চলছে আপনাদের ক্ষেত্রে, তো সাবধান এবং সতর্ক, নচেত কিছুটা কিন্তু সমস্যা আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে দেখা যেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 8 আলোচনা করব। কুম্ভ রাশি, আজকে দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে, হেলথ ট্রাভেল হতে দেখা যেতে পারে, আধ্যাত্মিক উন্নতির যোগ কিছুটা তৈরি হচ্ছে, বুঝে কথা বলা আপনাদের পক্ষে ভীষণ জরুরি, বুঝে কথা বলুন, নচেত আপনার বলা ছোট কোনো কথাই কিন্তু আজকে বড় সমস্যা আপনাকে এনে দিতে পারে, সতর্ক এবং সাবধান। মানসিক চঞ্চলতা কিন্তু একইভাবে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে চলেছে,
দেখুন, যারা বহুদিন ধরে কোনো প্ল্যানিং করে রেখেছেন আজকে কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিসে যুক্ত হবেন, তারা কিন্তু আজকে সোশ্যাল অ্যাক্টিভিটিসে কোনো রকম যুক্ত হতে পারেন। সেক্ষেত্রে ফায়দাই ফায়দা থাকবে, আপনাদের ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পেতে পারে। দেখুন, আপনি যদি কোনো মিডিয়া সম্বন্ধীয় লাইন কোনো কোনো ক্রিয়েটিভ জগতের সাথে যুক্ত আছেন, তাহলে কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে ভীষণ ফায়দা থাকছে এবং কোনো গুরুত্বপূর্ণ জায়গা থেকে সম্মান প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে নিশ্চিত হতে চলেছে। শুভ রং আজকে আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা এক আলোচনা করব মীন রাশি। আজকে মীন রাশির ক্ষেত্রে প্রতারণা, প্রতারক এবং প্রতারিত হওয়ার মতো সিচুয়েশান তৈরি হতে পারে শুধু আপনার ছোট ভুলের জন্য, সুতরাং সাবধান এবং সতর্ক, বিশেষ করে যারা ব্যাংকিং কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে। আজকে আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়া উচিত না, মানসিক চঞ্চলতা যেরকম আজকে আপনাদের ক্ষেত্রে থাকবে, একই সাথে কিন্তু আজকে আপনাদের ফায়দাও থাকছে। আজকে আপনাদের ক্ষেত্রে বহুদিন ধরে ফেলে রাখা বিভিন্ন পেন্ডিং অর্থগুলো কিন্তু প্রাপ্ত করার শুভ সময় রয়েছে আজকে। আজকে আপনাদের ক্ষেত্রে দূরযাত্রা এবং দূরভ্রমণ কিছুটা ফায়দা হতে পারে আপনাদের ক্ষেত্রে। বিবাহের কথাবার্তা অনলাইন অফলাইনের মাধ্যমে এগোতে পারে, চোখে কোনো চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে, সতর্ক থাকুন। রক্তঘটিত কোনো সমস্যার জন্য আজকে আপনাকে কোনো চিকিৎসার সম্বন্ধীয় বা চিকিৎসকের পরামর্শ নিতে দেখা যেতে পারে এবং কোনো রকম আপনাকে আজকে পরীক্ষা নিরীক্ষা করতে দেখা যেতে পারে। আজকে আপনি যদি কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু আজকে দিনটা ভীষণ ভালো যাচ্ছে। আজকে মানসিক চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পেলেও আজকে শিক্ষাক্ষেত্রে আপনাদের বেনিফিট অবশ্যই থাকছে, যারা বিদেশ ভ্রমণ করছেন, বিদেশ যাত্রা করছেন তাদের ক্ষেত্রে। আজকে আধ্যাত্মিক উন্নতির যোগ একই সাথে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাবে। শুভ রং আজকে আপনাদের জন্য হালকা হলুদ এবং শুভ সংখ্যা 7। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিন বলে চলা ছোটো ছোটো রাশিফল আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, ভীষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্বে দেখা হবে। নমস্কার।